সম্প্রতি রাজধানীতে পুলিশ র‍্যাব সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। এসব অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। মডেল, নায়িকা, প্রযোজক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয় 15টি। মামলার গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে। এসব মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সিআইডি প্রধান। তিনি জানান, আলোচিত এই মামলাগুলোর তদন্ত শেষ পর্যায়ে, দ্রুতই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। ইনভেস্টিগেশনের প্রাথমিক যে পর্যায়গুলো ছিল, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা, এভিডেন্স কালেকশন করা, প্রায় শেষ পর্যায়ে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো আন্ডার সেকশন 173। সিআইডির প্রধান আরও জানান, আসামি ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষ পর্যায়ে, তবে মাদক মামলার ফরেন্সিক ও কেমিক্যাল পরীক্ষার প্রয়োজন রয়েছে, যা প্রক্রিয়াধীন। এগুলো মাদক কিনা তার জন্য আমরা কেমিক্যাল টেস্ট দিয়েছি। এই রিপোর্টগুলো আমরা আশা করছি 1-2 সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব। উৎসর ক্ষেত্রে বিভিন্ন কথা বলেছে, বিভিন্ন তারা কথা বলেছে, যেমন কেউ বলেছে বিদেশ থেকে নিয়ে আসছে, কেউ বলেছে যে বিভিন্ন এয়ারপোর্ট থেকে, সব এয়ারপোর্টের থেকে কিনেছে, বিভিন্নভাবে কালেক্ট করেছে, বিভিন্নভাবে বলেছে। কিন্তু যেখান থেকে হোক না কেন, এগুলোর যদি তাদের কাছে পজিশন রাখার মতো যদি তাদের কাছে পারমিশন না থাকে, তাহলে এগুলো আমাদের আইন অনুযায়ী এগুলো বৈধ না। আসামিরা জিজ্ঞাসাবাদে মাদকের উৎস নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। অবৈধভাবে মাদক মজুত রাখা আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ জানিয়ে সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, মাদক মামলার আলামত আসামিদের দখলেই পাওয়া গেছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।